বিশ্বাস করো আমি রেকর্ডিং করছি না, আমি এত দুঃখ কোথায় রাখবো বলো তো? মেন কথা আমি টাইম পাই না গো, একটু কাজের মধ্যে আছি। হ্যাঁ গো, অতিরিক্ত হ্যান্ডেল মেরে শরীর আর ভালো নেই। তোমার কথা ভাবছি আর হ্যান্ডেল মারছি। মা ফালতু তো বলো না, খুব আমার খুবই গরম হয়ে গেছে যে ফালতু কথা শুনলে। খুবই গরম হয়ে যাচ্ছে, অন্য কিছু গরম হয় না তো? অন্য কিছু গরম হয় ঠিক ডাকবো তোমায়, ঠিক আছে? ঠিক করা হন তো কবে ডাকবে বলে, কবে ডাকবে কবে? তোমার তোমার মনে আমার জন্য ফিলিংস জাগবে, ভালোবাসা জাগবে কবে সেটা আমি জানি না। জানি না, যখন তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে তখন তোমার উপরে ফিলিংস আসবে। কি হলো গো, ভালোবাসাটা আমার এইভাবে 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 হাত ছাড়া হয়ে যাচ্ছে? কেন গো, কি করে হাত ছাড়া হয়ে যাচ্ছে গো? শোনো, মানে ভালোবাসতে তুমি একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়ে থাকা যায় না নেই গো? তোমার সেটা বলছি না, মানে একটা ভালো ফ্রেন্ড হয়ে গিয়ে থাকা যায় না, জরুরি নাকি ভালোবাসাটা? তা বলো, ভালোবাসা ভালোবাসাটা জরুরি না? হ্যালো বল। হ্যাঁ বলো। এই বলো এখন কি করছো? বসে আছি, আমি এই বাথরুম করে আছি। কি ঘেন্না দেখো, আমি মনে করলাম তুমি ফোন টোন করবে, একটু ভিডিও কলিং করবো, করে হ্যান্ডেল মারবো। এটা কিন্তু খুব বাজে কথা হচ্ছে কিন্তু। সরি, তা অন্যরকম কথা বলি। ঢ্যামনা হয়েছে কি করে বলতে? আরে সত্যি কথা বলছি, পানি দেখছিলাম যেটা সত্যি কথা। ভালো, যা খুশি করো, ঠিক আছে? আমার কিছু শুনিও না বাস। সত্যি কথা বলছি, তাই রাগ করছো কেন তুমি? রাগ করছো না, রাগ করার মানে কথা বলো কেন বলো? কেমন কথা বলবো বলো? কেমন বলবো, 10 মাসে একবার করে ফোন করবে তুমি আর মানে এই বারের কথা শোনাবে? এ বিশ্বাস করো আমি টাইম পাচ্ছি না গো। ঠিক আছে, আমি তোমায় বলিনি যে আমাকে ফোন করো, ঠিক আছে? তোমার যখন ইচ্ছা ফোন করে না করে না, কোনো ব্যাপার না। তোমার কোনো জবরদস্তি করা হচ্ছে না যে আমাকে তুমি আমাকে ফোন করো, তাহলে আমি মরে যাচ্ছি, কথা ভালো লাগছে না থাকে, এটা তো বলিনি তোমাকে। ঠিক আছে, তোমার ইচ্ছা তখন ভাই, বুঝেছো? বুঝলাম। কেন সবাই সবার উপর টাইম দিতে পারে না, ঠিক আছে? তোমারও অনেক কাজ রয়েছে যে আমার সবসময় মানে ইয়ের পেছনে পড়ে থাকে। আমার তো কাজ বাজ রয়েছে, কর্ণ বিক্রি করি না মাঝে সাথে, স্টেশনারির দোকানে কর্ণ বিক্রি করতে হয় জানো। কি আর বলবো তোমাকে, এ বিশ্বাস করো, কালকে একটা মেয়ে এসছে, মেয়ে এসে বলে কর্ণব দাও। তাহলে কি কর্ণব? হ্যাঁ গো, তাই বিশ্বাস করো, একটা মেয়ে এসছে মানে বিয়ে হয়ে গেছে, মানে এসে বলছে বলে কর্ণব দাও একটা। তা আমি জিজ্ঞাসা করলাম যে কোন ফ্লেভার দেবো, তা কি বললে জানো? ক্যাডবেরি ফ্লেভার দেওয়ার কথা বললো। ভালো গো। হ্যাঁ গো, বলে ক্যাডবেরি ফ্লেভার দাও। কর্ণবের দোকানের মালিক হয়ে রয়েছি, কিন্তু কি আর বলবো, কর্ণব কোনোদিন ইউজ করতে পারলাম না গো। বিয়ে করে না ঠিক ইউজ করে নিতে পারবে? বিয়ে করবো যে গেলে মানে কর্ণব ইউজ করবো কেন? কেন বিয়ে করলে পার্সোনাল মাল যখন পাবো তখন চাপবো। আচ্ছা মুখ বন্ধ করো, আর বেশি বকবক করো না। মুখ বন্ধ করলে হবে, মরে যাবো তো, খাবো কি করে বলো? হ্যাঁ, খিদে খিদে টিদে পাইছে আমার, তা খাবো কি করে বলো? মুখ যদি বন্ধ করি তা কি করে কি হবে? মুখটার জন্য পেটটা আছে, পেটটার জন্য সব কিছু আছে,
খুব খুব বাজে হয়ে গেছে। এ বিশ্বাস করো, এই যদি মুখটা না থাকে তাহলে ডিম ফিম খাবো কি করে, সেক্স বাড়াবো কি করে বলো? কি বাজে, দেখ কি সব বলতে থাকে। আর খারাপ ভাবলে আমি কি বলবো বলো, আমার কিছু বলার নেই, আজ আমার মন ভালো নেই, মা ভালো নেই তোমার, কি মন ভালো চলাচ্ছে? আজ আমার মন ভালো নেই। মারা ভালো নেই, তোমার ভালো আছে? তোমার তো কি ভালো করা যাবে থাকবারই কথা, কেন? আমি আবার কার সঙ্গে কোন ঝুটে আছি নাকি? একে ফাগুন মাস দারুণ সময়। বাবা আজকে নাকি খুব এনজয় হচ্ছে আমাদের। আর এনজয় বলো না গো, কেন গো, আমার জীবনটা শুধু কন্ডোম বিক্রি করার জন্য জীবনটা হলো। এমনি লাগিনি বস থাকবে আর কি করে। তো কন্ডোম পুরো হ্যান্ডেল মারতে হবে সবাই, এবার যা তাল পড়েছে, কন্ডোম ইউজ করতে পারিনি তো কি হয়েছে, কন্ডোম পুরো হ্যান্ডেল মারা যাবে না? এমা তুই চুপ করে থাকা, এই রাগ করো না, বিশ্বাস করো এমনি তোমার সাথে ইয়ারি মারছিলাম। জানি যাই তো মাছ বলে মুখে মানে কিছু আট পায় না, সেটাই যে দেখছি। ভগবান মুখটা কিসের জন্য দিয়েছে বলে তো? বলার জন্য দিয়েছে, তা মুখে বলবো তা কি হয়েছে, লোকের পিছনে না বলার থেকে সামনে বলা ভালো না? ঠিক 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 ওটি তোমার কাছে শেয়ার করলাম আমার দুঃখের কথা, তাতে মনটা আমার ফ্রি হলো। খুব 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 কষ্ট পেলাম গো। জানো একটা কথা বলবো, রাগ করবে না তো? না বলো, আমার সে কি বলবো, আমার আর পাখি উঠতে যায় না বুঝলে, আগে তো পাখির ওপরে 5 টাকার কয়েন দিয়ে ছুড়ে মারলি ট্যাং করে গিয়ে চালের ওপরে মারতো, কি হয়েছে বলো তো? আমি কেন জানবো, আমি তো বুঝতে পারছি না কি হলো, আমি ভেবে পাচ্ছি না। কি করে বলবো, আমি কি করে জানবো তোমার কি হচ্ছে? আমার এইসব কি আর বলবো, আমার মেশিন সব লটকে গেছে গো, কি বাজে তো ছেলেটা, মেশিনটাই প্যারালাইজ হলো না কি তাকে জান, ভালো হয়েছে, ঠিক হয়েছে। না হাড় ভেঙে গেছে তা কি কে জান, ওই বোধহয় কি বলবো বলো তো, ওই কাঁটালে নিজাতি হবে ওটা, মানে কি বলবো সারাই করার জন্য, শুনেছি নাকি যাও কাঁটালে নামি দামি ডাক্তার আছে বুঝলে, ওই চারা দিয়ে বেঁধে দেবে, দিয়ে আর ঘি পুরনো ঘি আর এ দিলে নাকি ভালো হয়ে যাবে শুনলাম আমি তো। হ্যালো, বলবে তো, এখন কি করছো? বসে তোমার সাথে কথা বলিস। ও একা আছো? কি আছে, একা আছো? সবাই আস, এটা সত্যি কথা, তোমার বাবা মেঘ সাহস মন্দ ডাকছে গো। আছে? না গো, মেঘ ডাকতেছি, মোবাইলে চার্জও নেই আমার জানো। মেঘ মেঘ মানে কি বলবো, আমার কথা শুনে গর্জন দিচ্ছে বুঝলে, মা রেখে তোমার গর্জন দিচ্ছে, ওরও ইচ্ছা হচ্ছে, ওর কি ইচ্ছা হয় না, ওরও ইচ্ছা হয় গো। তাই তো, সব তো বোঝো ডার্লিং আর হ্যাঁ কি বলবো। বুঝলে, মেঘ মেঘ বোধহয় বৃষ্টির পোঁয়া মারবে বলে ঘুরছে। বুঝছো না, বলো, তাহলে রেখে দিচ্ছি, শুয়ে রাত্রির বেলার দিকে ফোন করবো কোনো, কেননা একটু কাজ আছে বুঝলে। কি আছে, তোমার মা সারা জীবন কাজ থাকে, তুমি কাজ করে থাকলে ফায়দা? তুমি বুঝতে পারছো না আমার দুঃখ, আমি কার কাছে বলবো, আমার তো আমার যদি কাজ না করি আমার বাড়ির মা মারবে, বাপ মারবে। ঠিক করে আমার বাপ বলেছে, বলে যত বেশি কাজ করবে তাড়াতাড়ি বেঁধবো, নাহলে বেঁধবো না, ধন বুড়ো করে দেবো।